নমস্কার, আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি কৌশিক ফিল্মস চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আর সবাইকে জানাই হ্যাপি হোলি। তো এই রঙের উৎসব যেন সব প্রত্যেকের জীবনে রং ভরা খুশি নিয়ে আসে, তারে কামনা করলাম। আর আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে একটা ডিফারেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব। যারা পিসি রিলেটেড কাজে জড়িত বা পিসি পার্সোনাল কম্পিউটারের রিলেটেড ইনফরমেশন রাখেন, তারা নিশ্চয়ই জানেন বর্তমান টাইমে কম্পিউটারের গ্রাফিক্স কার্ডের প্রাইসেস খুব হাই হয়ে রয়েছে। আর বিভিন্ন কারণে, যেহেতু আপনারা জানেনই যে ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের মধ্যেও গ্রাফিক্স কার্ডের ইউজ আরম্ভ হয়েছে, আর ইন্ডিয়াতেও এই মাইনিংয়ের হাইপ একটা পেয়েছে। তো এই বিষয় নিয়ে, আর এই বিষয়ের মধ্যেই সবচেয়ে দরকারি বিষয়টা হলো পারচেজিংয়ের, এই গ্রাফিক্স কার্ডের পারচেসিংয়ের যে কনফ্লিক্টটা রয়েছে এটা আমরা কেমন দেখতে পারি, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওতে আগে বাড়ার আগে কাইন্ডলি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেলটা অন করে নেবেন, আর ভিডিওটাতে লাইক আর শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না। তো চলুন আজকের টপিকে আগে বাড়ি। আর জানি যে এই সময়ে সেকেন্ড হ্যান্ড গ্রাফিক্স কার্ড নেওয়া উচিত কি নয়। তো উত্তরটা হ্যাঁ আর না দুটোই। এখন আপনারা বলতে পারেন হ্যাঁ আর না দুটোই কেমন করে হতে পারে, এখন আমি আপনাদের বলছি। তো অনেকগুলো পর্যায়ে আমাদের দেখার উচিত একটা গ্রাফিক্স কার্ড নেওয়ার সময় আমরা কেউ কোন সোর্স থেকে নিচ্ছি, এটা সেই সোর্সটা কি কম্পিউটিংয়ের জন্য ইউজ হওয়া গ্রাফিক্স কার্ড না মাইনিংয়ের মধ্যে ইউজ হওয়া গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডটা মাইনিংয়ের জন্য ইউজ হয়েছে, তাহলে আপনারা জানেন মাইনিংয়ের জন্য যেগুলো গ্রাফিক্স কার্ড ইউজ হয় ডে নাইট মাইনার্সরা ওগুলোকে কাজে লাগিয়ে ওটাতে সম্পূর্ণ জুস এক্সট্রাক্ট করে নেয়, তাই আপনারা কতখানি পারফরমেন্স এটা দিয়ে পাবেন তা আপনারা বুঝতেই পারছেন। ডে নাইট যখন কন্টিনিউয়াসলি 24 hours 24/7 একটা গ্রাফিক্স কার্ড রান হচ্ছে, সেটাও তো একটা ইলেকট্রনিক্স মেশিনারি পার্টস, কত সময় আর চলবে, কতখানি লাইফ। তাই নেওয়ার আগে আমরা বুঝতে হবে যে এই গ্রাফিক্স কার্ডগুলো আমরা কোন সোর্সের কাছ থেকে নিচ্ছি। ইফ ইট ইজ ইউজড বাই এ মাইনার, সব থেকে দূরে থাকা ভালো। যদি আপনাদের ভাগ্য ভালো কোনো কম্পিউটিং করা গ্রাফিক্স কার্ড আপনারা পাচ্ছেন, নিতে পারেন, চেক করে নিতে পারেন। অনেকগুলো গ্রাফিক্স কার্ড আছে, যেমন প্রত্যেকটি গ্রাফিক্স কার্ডে 3 years ওয়ারেন্টি থাকে, কিন্তু জোটেক একমাত্র কোম্পানি যে 5 years ওয়ারেন্টি দেয়। তো আপনারা 5 years ভিতরে যদি জোটেকের কার্ডগুলো নিতে পারেন, অ্যাকোয়ার করতে পারেন, গুড ফর ইউ। আমি বলছি না, আমি খালি এখানে জোটেকের কোনো প্রমোশন করছি না, হ্যাঁ, আমি কিন্তু বলতে চাইছি যে প্রত্যেকটি গ্রাফিক্স, মেবি ইট ইজ ফ্রম MSI, গিগাবাইট, কালারফুল, জোটেক, এনি থার্ড পার্টি ভেন্ডার যারা এনভিডিআর গ্রাফিক্স কার্ড বানায়, আপনারা যার কাছে যে কোনো গ্রাফিক্স কার্ড যদি আপনারা ওটা ওয়ারেন্টি পিরিয়ডের ভিতরে, যেমন আমি ফর এক্সাম্পল দিলাম যে জোটেকের 5 years ওয়ারেন্টি থাকে, অন্য কার্ডগুলো 3 years ওয়ারেন্টি থাকে, আপনারা যদি ওয়ারেন্টি পিরিয়ডের ভিতরে কোনো কার্ড অ্যাকোয়ার করতে পারেন নিশ্চয়ই আপনাদের ভালো হবে। যেমন আমি ফর এক্সাম্পল সেক আমি একটা বলছি কার্ড, যে কার্ডটা সরাসরি মোস্টলি মাইনাররা ইউজ করে না, যেমন 1050 Ti গ্রাফিক্স কার্ডটা, একটা স্টার্টিং লেভেল গ্রাফিক্স কার্ড, মানে 710 730 এগুলোর উপরে একটু 4GB 6GB যারা গ্রাফিক্স কার্ড নিতে চাইছে, 1050 Ti তারা স্টার্টিং মডেল হিসাবে ইউজ করে, অনেকে চিন্তা করে পারফরমেন্স ভালোই দেয়। আমিও আমার একটা সিস্টেমে 1050 Ti গ্রাফিক্স কার্ড ইউজ করি। এবার ভরসে এখন আপনারা জানেন যে ইন্ডিয়াতেও এখন গ্রাফিক্স কার্ডের ইউজে থ্রোয়ে যারা ক্রিপ্টোকারেন্সি মাইনিং করতো, মাইনিংয়ের উপরে গভর্নমেন্ট ট্যাক্সেবল করে দিয়েছে 30% ফ্ল্যাট। মানে আপনি মাইনিং করে যত ইনকাম করবেন ওটার মধ্যে 30% ফ্ল্যাট আপনার ট্যাক্স লাগবে। আমি ক্লিপগুলো অ্যাড করে দেবো। এবার সেই মাইনার্সদের ইউজ করা গ্রাফিক্স কার্ডগুলো কী হয়েছে, যেমন আপনারা জানেনই ইতিমধ্যে চায়না ক্রিপ্টো মাইনিং ব্যান করে দিয়েছে। তো চায়না মার্কেটের যেই এই ওভার ইউজড এই মাইনারদের হাজার হাজার লাখ লাখ নাম্বারসের গ্রাফিক্স কার্ডগুলো
অন্য মার্কেটে, যেমন ইন্ডিয়ার মার্কেটে এসে সেকেন্ড হ্যান্ড মার্কেটে পাওয়া যাচ্ছে, এগুলো থেকে দূরে থাকা দরকার। যে আমি বলছি, যেমন আমাদের ইন্ডিয়াতে যেই চারটা বড় সিটি, দিল্লি, মুম্বাই, কলকাতা আর চেন্নাই, প্লাস ব্যাঙ্গালোর যখন আইটি হাব, আইটি ওখানে অনেক চলে। এবার পোর্ট ওয়াইজ আমরা যদি চিন্তা করি, দিল্লিতে আপনি চায়নার মাল একটু কম পাবেন, কিন্তু মুম্বাই পোর্ট, কলকাতা পোর্ট, চেন্নাই পোর্ট, পোর্ট সিটি যেগুলোতে, ওগুলোতে দেখবেন এখন গ্রাফিক্স কার্ড মার্কেটে সেকেন্ড হ্যান্ড গ্রাফিক্স কার্ড অহরহ পাবেন। একটা 1050 Ti মার্কেটে এখন নতুন নিতে গেলে অ্যারাউন্ড 24,000 to 25,000 আপনার পড়ে যাচ্ছে। সেই দেখতে ওরকম চমকানো গ্রাফিক্স কার্ড, একদম দেখতে পরিষ্কার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাফিক্স কার্ড আপনি যদি 12,000-13,000 পাচ্ছেন, আপনি নিশ্চয়ই অ্যাট্রাক্ট হবেন, আরে বাহ, আধার থেকে কম দামে পেয়ে যাচ্ছি। কিন্তু তখন ওইটা দেখতে হবে আমাদের, সেটা মাইনার্সদের দ্বারা ইউজ করা সেই সেকেন্ড হ্যান্ড গ্রাফিক্স কার্ড তো নয়, যা ওভারলি ইউজড হয়ে রয়েছে আর ওটা থেকে সব জুস তারা বার করে নিয়েছে। তো এইটা মাইন্ড করার কথা। আর এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে, কাইন্ডলি কমেন্ট সেকশনে আমার আপনার প্রশ্ন জানাবেন, আমি যতদূর সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো। কাইন্ডলি জড়িত থাকবেন কোশ্চেন থিংস চ্যানেলের নেক্সট ভিডিও দেখার জন্য, আর অন্য ভিডিওগুলোও দেখবেন যেগুলো আমি নেক্সট ক্লিপ এন্ডিংয়ে, ভিডিও এন্ডিংয়ে আমি অ্যাড করে দেবো, ভিডিওগুলো দেখবেন, লাইক শেয়ার করবেন। আর নেক্সট ভিডিওতে আবার কোনো নতুন টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। তত সময় অবধি দেখতে থাকুন কৌশিক থিংস। ধন্যবাদ, নমস্কার।